বিসিএস গাণিতিক যুক্তি। প্রশ্ন সাত, ঢাকায় তিনটি করে লেবু ক্রয় করে ঢাকায় দুইটি করে বিক্রয় করলে শতকরা কত লাভ হবে? ক 50%, খ 20%, গ 30%, ঘ 33%। সূত্র 33তম বিসিএস। উত্তরটি চিন্তা করুন, একটু পরে মিলিয়ে নিন। সঠিক উত্তর ক 50%। ব্যাখ্যা, 1 টাকায় ক্রয় করে 3টি লেবু, 100 টাকায় ক্রয় করে 3 গুণিতক 100 = 300টি লেবু, 2টি লেবু বিক্রি করে 1 টাকায়, 1টি লেবু বিক্রি করে 2 ভাগের 1 টাকায়, 300টি লেবু বিক্রি করে 1 গুণিতক 300 ভাগ 2 = 150 টাকায়। 300টি লেবুর জন্য প্রাপ্ত মান হচ্ছে ক্রয় মূল্য সমান 100 টাকা, বিক্রয় মূল্য সমান 150 টাকা, লাভ সমান বিক্রয় মূল্য বিয়োগ ক্রয় মূল্য সমান 150 - 100 = 50 টাকা। প্রতি 100 টাকায় লাভ হয় 50 টাকা, বা শতকরা 50 ভাগ। উত্তর ক 50%। ধন্যবাদ। টিউটোরিয়াল দেখার জন্য আপনাকে ধন্যবাদ। আপনার যদি কোনো প্রশ্ন থাকে তবে আমাদেরকে rhkstore.co.uk@gmail.com-এ ইমেল করুন বা মন্তব্য বিভাগে লিখুন। আমাদেরকে অনুপ্রাণিত করার জন্য সাবস্ক্রাইব করুন, থামস আপ দিন বা লাইক দিন। আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন এবং নতুন টিউটোরিয়াল পেতে বেল আইকনটি টিপতে ভুলবেন না।